প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি এখন শুনছেন গল্পের জালি বাই পামেলা আমি পামেলা রয়েছি আপনাদের সাথে বেশ কয়েকদিন ধরে পড়ছিলাম কিরিটির রহস্য থেকে একটি উপন্যাস উপন্যাসটির নাম রায়পুরের হত্যা মামলা আজকে অধ্যায় দুই থেকে দ্বিতীয় পরিচ্ছদের অধ্যায় দুই থেকে আজকে পর্বগুলো আপনাদের পড়ে শোনাব এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিরিটির প্লে লিস্টে শেয়ার করে দিয়েছি আপনারা ড্রেসক্রিপশান বক্সটা একটু দয়া করে চেক করে নেবেন এছাড়া আমার পাশে থাকার জন্যে আইকন অবশ্যই প্রেস করবেন এবং দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসি বন্ধুরা অধ্যায় দুইতে পরের দিন প্রত্যুষে সুব্রত সাইকেলে চেপে নৃসিংহ গ্রামের দিকে রওনা হয়ে গেল কিরিটি একটা দিন আর সুব্রতর ওখানে একা একা থাকবে না এবং সেটা ভালো দেখায়ও না অনেকেরই হয়তো সন্দেহের উদ্রেক করবে তাই বিকাশের ওখানে গিয়ে উঠল ঠিক হলো সুব্রত নৃসিংহ গ্রাম থেকে ফিরিয়ে এলে অবস্থা বিবেচনা করে যা হোক তখন একটা ব্যবস্থা নিলেই হবে রায়পুর থেকে নৃসিংহ গ্রাম প্রায় আটত্রিশ উনচল্লিশ মাইলের কিছু বেশি হবে যানবাহনের মধ্যে এক গরুর গাড়ি প্রায় দু তিন দিনেরও বেশি পথ তাছাড়া রায়পুর থেকে ট্রেনে চেপে দুটো স্টেশন পরে ছোট একটা স্টেশনে নেমে মাইল চোদ্দো পনেরো ঘোড়ায় চেপেও যাওয়া যায় শেষক্ত উপায় বেশিরভাগ সকলে নৃসিংহ গ্রামে যাতায়াত করে বিশেষ করে রায়পুরের রাজবাড়ির লোকেরা গরুর গাড়ি যাতায়াতের জন্যে যে পথটা রয়েছে সেটা একটা অপরিসর কাঁচা রাস্তা মাইল পনেরো ষোলো গেলেই ঘন শালবন প্রায় পাঁচ ছ মাইল লম্বা শালবন পেরোলে দুর্ভেদ্য জঙ্গল জঙ্গলের মধ্য দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে রাজা বাহাদুর যখন ঋষিংহ গ্রামে যান মোটরে চেপে ওই রাস্তা দিয়ে যান জঙ্গলের মধ্য দিয়ে যে পাঁচ ছ মাইল রাস্তা ওই রাস্তাটা যেমন বিপদ সংকুল তেমনি দুর্গম জঙ্গল পার হলে মাইল পনেরো ষোলো গিয়ে এদের মানে রায়পুর স্টেটের একটা ছোটোখাটো শাল কাঠের কারখানাও রয়েছে সেখানে শাল বন থেকে গাছ কেটে এনে কাঠ চেরাই করা হয় তারপর সেখান থেকে গরুর গাড়িতে চাপিয়ে দূরবর্তী রেল স্টেশনে চালান দেওয়া হয় কাঠের কারখানা থেকে নৃসিংহ গ্রামটির দূরত্ব প্রায় মাইলখানেক হবে স্টেটের যতগুলো মহল রয়েছে তার মধ্যে নৃসিংহ গ্রামই হচ্ছে শ্রেষ্ঠ জায়গাটি দৈর্ঘ্যে এবং প্রস্থে মাইল দুয়েকের বেশি হবে না চারপাশে ছোট ছোট পাহাড় ছোট একটি পাহাড়ি নদীও রয়েছে তার উৎস ওরই একটা পাহাড়ের বুক থেকে নেমে আসে ঝর্ণা আর আছে পাহাড়ের ওপর ছোট একটি গুহার মধ্যে পাথরের তৈরি একটি নৃসিংহদেবের মূর্তি সেই জন্য জায়গাটির নাম নৃসিংহ গ্রাম হয়েছে স্থানীয় অধিবাসীদের মধ্যে ধারণা যে দেবের মূর্তিটি নাকি অত্যন্ত জাগ্রত প্রতি শনিবার সেখানে সকলে পুজো দেয় তাছাড়া চৈত্র পূর্ণিমাতে খুব ধুমধাম করে একবার পুজো হয় সেই সময় একটা ছোটোখাটো মেলাও বসে স্থানীয় অধিবাসীরা বেশিরভাগই সাঁওতাল এবং বাউরি দু চার ঘর পাহাড়িও রয়েছে বেশিরভাগ লোকই স্টেটের শাল কাঠের কারখানায় কাজ করে সামান্য চাষাবাদও রয়েছে স্নানটি অতি স্বাস্থ্যকর বহু দূর থেকে প্রাসাদের চূড়া দেখা যায় প্রাসাদটি মুসলমানদের আমলে স্থাপত্য শিল্পের নিদর্শন দেখা যায় শ্রীকণ্ঠ মল্লিকের পিতাও বছরের মধ্যে অন্তত তিন চার মাস নৃসিংহ গ্রামের প্রাসাদে এসে কাটিয়ে যেতেন শ্রীকণ্ঠ মল্লিকের সময় থেকে সেই নিয়মের ব্যতিক্রম শুরু হয়েছিল তারপর শ্রীকণ্ঠ মল্লিকের ও সুধীনের পিতার মৃত্যুর পর আর বিশেষ একটা কেউ নৃসিংহ গ্রামের প্রাসাদে এসে দু এক দিনের বেশি কাটায়নি প্রাসাদের একই অংশে কাছারি বাড়ি রয়েছে এখানকার নায়েব বা ম্যানেজার শিবনারায়ণ চৌধুরী নিজের ইচ্ছায় যতটা করেন সেই মতোই সব হয় শিবনারায়ণের কোনো কাজের সমালোচনা রাজা বাহাদুর স্বয়ং কোনো দিন করেন না সুব্রত কতকটা ইচ্ছে করে ট্রেনে না গিয়ে সাইকেলে চেপে রওনা হলো আটত্রিশ উনচল্লিশ মাইল পথ এমন কিছু বেশি নয় তাছাড়া যেতে যেতে চারপাশ ভালো করে দেখতে পাওয়া যাবে আসবার সময় রাজবাড়ি থেকে বন্দুক দিতে চেয়েছিল কিন্তু সুব্রত মৃদু হেসে প্রত্যাখ্যান করেছিল প্রথম দিকে বেশ একটু বেগের সাথে সাইকেল চালিয়ে সুব্রত বেলা গোটা দশের মধ্যেই জঙ্গলের মাঝামাঝি পৌঁছে গেল বেশ ঘন জঙ্গল দিনের বেলাতেও বড় বড় পত্রবহুল বৃক্ষ সূর্যের আলোকে প্রবেশ করতে দেয় না আগে নাকি এই বনে বাঘও ছিল এখন যে একেবারে নেই সেটা নয় ককচিত কখনও দেখা যায় হাতি আছে আর আছে বন্য বরাহ এবং হরিণ বনের মধ্য দিয়ে যে পথটি চলে গেছে অতি কষ্টে সেই পথ দিয়ে একটা ট্যুরার মোটর গাড়ি যেতে পারে পথটিকে পায়ে চলার পথই বলা উচিত জঙ্গলের মধ্যে একটা বড় গাছের তলায় বসে সুব্রত সাথে করে টিফিন ক্যারিয়ারে ভর্তি করে যে লুচি তরকারি এনেছিল তা সদ্ব্যবহার করল আহারাদির পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা হলো। জঙ্গল পেরিয়ে শালবনে পৌঁছাতে পৌঁছাতে বেলা প্রায় তিনটে হলো সূর্য অনেকটা হেলে পড়েছে শালবনের পাকা পথ ধরে সুব্রত সাইকেল চালিয়ে চলল চৈত্রে ঝরা পাতায় চারিদিক ঢেকে গেছে মধ্যাহ্নের মন্থর বাতাসে ঝরা পাতাগুলো উড়ে উড়ে মর্মরধ্বনি তোলে উদাস করুন চৈত্র রাগিনী যেন স্তব্ধ মধ্যাহ্নে ভেসে আসে মাঝে মাঝে ঘড়িয়ালের উদাস মন্থর টাক হেথা ওতা বুনো কবুতরে মৃদু গুঞ্জন শালবনে চতুর্দিকে ইতস্তত কুটুজ কুসুমের মন ভোলানো শোভা ফিকে ও ধুলোর সাদা রঙের অজস্র ফুল ধরেছে তাতে গুচ্ছে গুচ্ছে বাতাসে তীব্র একটা কটু গন্ধ ভাসিয়ে আনে রঙিন মধুলবি প্রজাপতি উড়ে উড়ে বেড়ায় ফুলে ফুলে সুব্রতর কেমন যেন নেশা লাগে সাইকেল চালিয়ে এগিয়ে চলে সূর্য যখন পশ্চিমে একেবারে হেলে পড়েছে চারিদিকে ঘনিয়ে এসেছে সন্ধ্যার বিষণ্ন বিধুর ছায়া সুব্রত নৃসিংহ গ্রামে প্রবেশ করল কোথাও একটা কুকুরের ডাক শোনা গেল শিবনারায়ণকে আগেই সংবাদ দেওয়া ছিল প্রাসাদের সামনে প্রশস্ত চত্বরে এসে সুব্রত সাইকেল থেকে নামল অস্পষ্ট আলো আধারিতে কে একজন দীর্ঘ অস্পষ্ট ছায়ার মতো দাঁড়িয়েছিল সুব্রত তাকে প্রশ্ন করল আচ্ছা নায়ব চৌধুরী মশায় কোথায় বলতে পারেন ছায়া মূর্তি গম্ভীর স্বরে প্রশ্ন করল আমার নাম শিবনারায়ণ চৌধুরী মহাশয়ের নাম কি জানতে পারি কোথা থেকে আসছেন আমি কল্যাণ রায় রায়পুর থেকে আসছি ও আপনি কল্যাণ রায় আসুন আসুন নমস্কার শিবনারায়ণের কণ্ঠস্বর আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠল তারপরে চিৎকার করলেন আরে রাম সুখন কোথায় গেলি আলো তো এখনও জ্বালাসনি আসুন বাবু ভেতরে আসুন আপনার জন্যই অপেক্ষা করছিলাম সাইকেলটা ওখানেই থাক ওরা তুলে রাখবে অধ্যায় তিন ক্লান্ত পদে বারান্দা অতিক্রম করে সুব্রত মস্ত বড় একটি হল ঘরে প্রবেশ করল নায়েক শিবনারায়ণের পিছনে পিছনে সিলিং থেকে একটি বেলোয়ারি চোদ্দ বাতির ঝাল লণ্ঠন ঝুলছিল তারই মধ্যে গোটা দুই বাতি জ্বলছে এবং দুই বাতির আলোতে ঘরে আলোর কোনো কমতি নেই ঘরের প্রায় অর্ধেকটা জুড়ে খাট পাতা তারই ওপরে ধপ পরিষ্কার ফরাস পাতা একধারে খান কয়েক চেয়ার এবং আরাম কেদারা রয়েছে দুপাশে দুটি বড় বড় কাঠের আলমারি ও র্যাক র‍্যাকে মোটা খেরো বাঁধানো সমস্ত খাতা সাজানো সুব্রত ফরাসের ওপর বসে পড়ল অত্যন্ত ক্লান্ত বোধ করছিল আগাগোড়ায় বুঝি সাইকেলে এলেন শিবনারায়ণ নিচু স্বরে প্রশ্ন করলেন সুব্রত এতক্ষণে ভালো করে ঘরের আলোয় শিবনারায়ণের মুখের দিকে পূর্ণ দৃষ্টি তুলে তাকালো লম্বা অত্যন্ত বলিষ্ঠ চেহারা বয়সের অনুপাতে শরীর এখনও এত মজবুত যে মনে হয় শরীর যেন বয়সকে প্রতারণা করে ঠেকিয়ে রেখেছে কোনো মতেই কাছে ঘেঁচতে দেবে না বাচকের স্থির দৃষ্টি দেখে বোঝা যায় অক্ষি গোলকটি পাথরের তৈরি কৃত্রিম খুব পরিশ্রান্ত হয়েছে নিশ্চয়ই কল্যাণবাবু তা চা আনতে বলি না হাত মুখ ধুয়ে একেবারে চা খাবেন না আগে এক কাপ হোক খুব ক্লান্ত লাগছে তারপর হাত মুখ ধুয়ে খাবার না হয় হবে আচ্ছা বেশ হাসতে হাসতে শিবনারায়ণ তক্ষুনি ভৃত্তকে চা আনতে আদেশ করলেন তারপর আবার এক সময় সুব্রতর দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলেন তা করলান বাবু মাছ মাংস চলে তো হ্যাঁ হ্যাঁ তা চলে সুব্রত হাসতে হাসতে জবাব দিল ফাউলের ব্যবস্থা করেছি আমি তো ব্রহ্মচারী মানুষ দুবেলা হবিষণ্ণ করি তবে অতিথি অভ্যাগতদের আমি বঞ্চিত করি না জায়গাটায় আমি বিশেষ করে বেড়াতে এসেছি চৌধুরী মশাই তা বেড়াবার মতোই জায়গা বটে চারিদিকের দৃশ্য খুব মনোরম আমি তো একুশটা বছর এখানে কাটালাম বাবু জায়গাটা সত্যি বড় ভালো লাগে একটু পরে চাঁদ উঠবে প্রাসাদে ছাদের ওপর দাঁড়ালে আশেপাশের পাহাড়গুলো চমৎকার দেখায় আহারাদের পর দোতলার যে ঘরটিতে সুব্রত শয়ন এবং থাকার ব্যবস্থা হয়েছিল চৌধুরী নিজে সঙ্গে করে সুব্রতকে সেই ঘরে পৌঁছে দিয়ে গেলেন উপরে তলায় প্রায় খান পাঁচের ঘর তারই একটি ঘর চৌধুরী নিজে ব্যবহার করেন এবং অন্য একটিতে অতিথি অভ্যাগত কেউ এলে তার থাকার ব্যবস্থা হয় বাকি ঘরগুলো বন্ধই থাকে তিনতলায় খান দুই ঘর আছে রাজা বাহাদুর এলে তখন সেই ঘর দুটো অধিকার করেন একতলা হতে সিঁড়ি দিয়ে উঠে সর্বপ্রথম যে ঘরটি চৌধুরী সেটিই ব্যবহার করেন লম্বা গোছের একটি বারান্দা লম্বা গোছের একটি বারান্দা সেই বারান্দাতেই ঘরগুলো পরপর বারান্দা শেষ প্রান্তে একটি প্রশস্ত ছাদ চারপাশে উঁচু প্রাচীর দেওয়া ছাদের দক্ষিণ দিকে বহু দিনকার পুরনো একটি শাখা প্রশাখা বহুল সুবৃহৎ বটবৃক্ষ রয়েছে অনেকগুলো ডালপালা পত্র সমেত ছাদের ওপর এসে নুয়ে পড়েছে বারান্দা শেষ প্রান্তে ঠিক ছাদের সামনেই যে ঘরটি সেইটিতে সুব্রত থাকার ব্যবস্থা হয়েছে সুব্রত অত্যন্ত পরিশ্রান্ত বোধ করছিল তথাপি নতুন জায়গায় ঘুম কোনো দিন সহজে তার আসতেই চায় না বাড়ির পিছন দিকে মুখ করে যে খোলা জানলা তার সামনে এসে দাঁড়ালো কাঠের কারবারের জন্যে এদের গোটা তিনেক হাতি আছে খোলা জানলা পথে হাতিশাল দেখা যাচ্ছে বাইরে অস্পষ্ট চাঁদের আলো ঝিরিঝিরি হাওয়া দিচ্ছিল রাত্রি কটা হবে হাতঘড়ির দিকে সুব্রত তাকিয়ে দেখল রাত্রি প্রায় বারোটা ঠিক এমন সময় কাছাড়ির পেটা ঘড়িতে রাত্রি বারোটা ঘোষণা করল চারিদিক নিশুতি রাতে স্তব্ধতায় যেন থমথম করছে সুব্রত আনমনে শিবনারায়ণ চৌধুরীর কথাই ভাবছিল একটিমাত্র চক্ষু যে তার কতখানি সজাগ প্রথম দর্শনী সুব্রত বুঝতে এতটুকু কষ্ট হয়নি আচমকা এমন সময় একটা অতি সুস্পষ্ট করুণ কান্নার ধ্বনি সুব্রতর কানে এসে বাজল সুব্রত চমকে উঠল কে কাঁদছে না তার সোনার ভুল কি না সোনার ভুল তো নয় হয়তো তো কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে সুব্রত শ্রবণেন্দ্রীয় দুটো অতি মাত্রায় সজাগ হয়ে উঠল কে কাঁদে এই নিশীত রাত্রির নির্জনতায় কে অমন করে গুমড়ে গুমড়ে কাঁদছে ভালো করে কান পেতে শুনেও সে বুঝে উঠতে পারল না কোথা থেকে কান্নার শব্দ আসছে ঘরের দরজা খুলে বারান্দা এসে দাঁড়ালো সুব্রত খা খা করছে বারান্দা চাঁদের ম্লান আলো এসে বারান্দার উপর লুটোপুটি করছে কোথাও এতটুকু সারা শব্দ নেই কিন্তু কান্নার শব্দ শোনা যাচ্ছে বড় করুন পা টিপে টিপে সুব্রত বারান্দা দিয়ে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল এই বাড়ির কিছুই সে জানে না কোথা থেকে কান্নার শব্দ আসছে কেমন করে ও টের পাবে সুব্রত স্থানুর মতো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে একান্ত অসহায়ভাবে কান্নার শব্দ শোনে নানা প্রকারের এলোমেলো চিন্তা মনের কোনায় এসে উঁকি ঝুঁকি দেয় এই বাড়ির কোনো এক ঘরে অদৃশ্য আততাইয়ের হাতে শ্রীকণ্ঠ মল্লিক এবং সুধীনের হতভাগ্য পিতা নিষ্ঠুরভাবে নিহত হয়েছে না কোদা এ হয়তো তাদেরই অদেহী অতৃপ্ত আত্মার করুণ বিলাপ ধ্বনি হয়তো এমনি করে আজও তারা প্রায় পরিত্যক্ত প্রাসাদের ঘরে কেঁদে কেঁদে ফেরেন মুক্তির জন্যে অন্ধকারে ছাদের কার্নিশে বোধহয় একটা ইঁদুর সরসর করে হেঁটে গেল ছাদের উপাশে বটবৃক্ষের পাতায় পাতায় নিশীথ হাওয়ার মর্মরধ্বনি জাগায় কোথায় একটা রাতজাগা পাখি একটা বিশ্রী শব্দ করে ডেকে আবার থেমে গেল সুব্রত সর্বাঙ্গ যেন সহসা শিরশির করে কেঁপে ওঠে এ যেন এক অভিশপ্ত মৃত্যুপুরী অন্ধকারে স্তব্ধ নির্জনতায় প্রেতাত্মার দীর্ঘশ্বাস বাতাসে ভাসিয়ে আনে চারিদিকে মৃত্যুর হাওয়া বিষাক্ত মৃত্যু বীজ ছড়িয়ে রয়েছে এর প্রতি ধূলিকণায় অদেহি আত্মারায় এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেন কিরিটি বলেছিল রায়পুরের রাজবংশে যে মৃত্যু বীজ সংক্রামিত হয়েছে সেই বীজ প্রথম রোপিত হয়েছিল এই প্রাসাদের কোনো কক্ষে কিসের যেন একটা সম্মোহন শুভ্র থেকে অদৃশ্য জন্তুর মতো চারপাশ হতে জড়িয়ে ফেলেছে কার পায়ের শব্দ না হ্যাঁ ওই তো পায়ের শব্দ কে যেন কোথায় অত্যন্ত অস্থির পায় কেবল হেঁটেই বেড়াচ্ছে আর বেড়াচ্ছে কান্নার ধ্বনি আর শোনা যাচ্ছে না থেমে গেছে যে কাজ ছিল সে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু পায়ের শব্দটা ওই তো এখনও স্পষ্ট শোনা যাচ্ছে শিবনারায়ণের ডাকে যখন সুব্রতর ঘুম ভাঙল তখন প্রায় সকাল সাড়ে আটটা হবে খোলা জানলা পথে অজস্র রোদ এসে ঘরের মধ্যে যেন আলোর বন্যা জাগিয়ে তুলেছে খুব ঘুমিয়েছে সুব্রত এত বেলা হয়ে গেছে গত রাতে দুঃস্বপ্ন আর নেই সকালের প্রসন্ন সূর্যালোকে চারিদিক যেন শান্ত স্নিগ্ধ সামনেই দাঁড়িয়ে শিবনারায়ণ চৌধুরী কিছুক্ষণ আগে হয়তো প্রাত স্নান শেষ করেছেন মাথায় বড় বড় বাবরি চুল অত্যন্ত পরিপাটি করে আশ্রানো পরিধানে ধপ ধপে একখানা সাদা ধুতি গায়ে বেনিয়ান পায়ে বিদ্যাসাগরীর সুরতোলা চটি জুতো প্রসন্ন হাসিতে মুখখানা যেন ঝলমল করছে ঘুম ভাঙল বাবু। রাতে বুঝি ভালো ঘুম হয়নি না বেশ ঘুম হয়েছিল অনেকটা পথ সাইকেল হাঁকিয়ে একটু বেশি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম তা আপনার তো দেখছি স্নান পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ দিনে আমি তিনবার স্নান করি শীত কি গ্রীষ্ম আমাকে এক্ষুনি একবার কাঠের কারখানায় যেতে হবে কয়েক হাজার মন কাঠের চালান আজকালের মধ্যেই যাবে তার একটা ব্যবস্থা করতে হবে তা ফিরতে আমার বিকেল হবে আজকের দিনটা আপনি বিশ্রাম নিন কাল সকাল পর্যন্ত আমি এদিককার কাজ সেরে ফেলতে পারবো আশা করছি তখন কাগজপত্র দেখাবো তা কি বলেন হ্যাঁ ব্যস্ত ব্যস্ততার কী আছে সুব্রত জবাব দিল না না তবে আপনি এলেন একা একা থাকবেন যদি ইচ্ছে করেন আমার সাথে কারখানাতেও যেতে পারেন সুব্রত বুঝল মস্ত সুযোগ চৌধুরীর অবর্তমানে প্রচুর সময় পাওয়া যাবে বাড়ির চারপাশটা ভালো করে একবার দেখে নিতে সুব্রত বলল না না এখনও ক্লান্তিটা আমার কাটেনি আজকের দিনটা ভাবছি বিশ্রাম নেব। আপনি কাজে যান চৌধুরী মশাই ঘুমিয়ে আজকের দিনটা আমি কাটিয়ে দেব আর ঘুমের আশ এখনও আমার ভালো করে কাটেনি আচ্ছা তাহলে আমি যাই দুঃখীরা আমার সুখন রইল তারাই আপনার দেখাশোনা করবে কোনো কষ্ট হবে না চৌধুরী ঘর থেকে নিষ্প্রান্ত হলেন সুব্রত আবার শয্যার ওপর টান টান হয়ে শুয়ে চোখ বুঝলো অনেকটা সময় হাতের মুঠোর মধ্যে পাওয়া গেছে যথাসম্ভব এর মধ্যেই একটা মোটামুটি দেখাশোনা করে নিতে হবে পুরনো আমলের বাড়ি তাছাড়া দুঃখীরামও অনেক দিনকার লোক গত রাত্রে কয়েকবার সাধারণভাবে দেখে লোকটাকে নেহাত খারাপ লাগেনি মনে হয় একটু সরল প্রকৃতির এবং বোকা বোকা অধ্যায় চার বাবু কে সুব্রত চোখ মেলে দেখল দুঃখীরাম কখন জানি ঘরে প্রবেশ করেছে আনবো বাবু চা আচ্ছা নিয়ে এসো দুখিরাম ঘর থেকে নিষ্ক্রান্ত হলো এবং একটু পরে ধুমায়িত চা ভর্তি একটি কাপ হাতে নিয়ে এসে ঘরে আবার প্রবেশ করল আচ্ছা দুঃখীরাম আগে বলেন বাবু তুমি বুঝি অনেক দিন এখানে কাজ করছো আগে তা প্রায় পনেরো ষোলো বছর তো হবেই তোমার বাড়ি কোথায় দুঃখী আগে ঢাকা জেলার বাবু তাহলে তুমি নিশ্চয় তোমাদের ছোট কুমারকে দেখেছ তার দেখি নাই বাবু বড় সদাশয় লোক ছিলেন এমন করে বেঘরে প্রাণটা গেল দুঃখী নামে চোখ দুটো ছলছল করে এলো পেরাই তো তিনি এখানে এসে মাছ দুই করে থাকতেন আমাদের সকলকে কী স্নেহটাই না করতেন বাবু অমন হাসি খুশি আত্মভোলা লোক কোনো দিন দেখিনি তিনিও এসে এই ঘরেই থাকতেন বলতেন এই ঘরে আমার ঠাকুরদামশায় খুন হয়েছিলেন হ্যাঁ শুনেছি বটে শ্রীকণ্ঠ মল্লিক মহাশয় এই বাড়িতেই খুন হয়েছিলেন তা এই ঘরে হ্যাঁ বাবু আমি তো তাই শুনেছি এই ঘরে আমাদের সুদিন বাবুর বাবাও তো এই ঘরেই খুন হন তিনিও বড় ভালো লোক ছিলেন বাবু সুব্রত স্তম্ভিত হয়ে গেল তাহলে সেই নিষ্ঠুর হত্যাকাণ্ড পরপর দুবার এই কক্ষে অনুষ্ঠিত হয়েছিল কি বিচিত্র ঘটনা সংযোগ সেও এসে এই ঘরে আজ আস্তানা নিয়েছে হত্যাকারী রক্ত তৃষ্ণা কি মিটেছে না আবার সে রক্ত তৃষ্ণায় তারও প্রাণ নিতে পারে বিচিত্র একটা শিহরণ সুব্রত তার রক্তের মধ্যে অনুভব করল মনে হলো যেন সে আসবে নিশ্চয়ই তাকে আসতে হবে যখন চারিদিক নিঝুম হয়ে যাবে ঘন নিশ্চিত্র অন্ধকারে বিশ্ব চরাচর অবলুপ্ত হয়ে যাবে তখন সে আসবে এই ঘরে আসুক তাই তো চায় সুব্রত সুব্রত সোজা হয়ে বসে বলল আজ এখানে হাটবার না দুঃখীরা আগে হ্যাঁ বাবু তা মাছ পাওয়া যায় এখানে আগে না তবে মাংস পাওয়া যায় ভালো হরিণের মাংস হরিণের মাংস বাহ তাহলে তো চমৎকার হবে আচ্ছা তাই নিয়ে এসো শুধু মাংসের ঝোল আর ভাত এবেলা রেঁধ আর হ্যাঁ শোনো আমাকে আরেক পেয়ারা চা দিয়ে যেও যে আগে বাবু দুঃখীরাম চলে গেল অনেকক্ষণ থেকে সুব্রত একা একা সমস্ত বাড়িটার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাড়িটার বয়স অনেক হয়েছে ভাঙন ধরেছে চারপাশে অথচ সংস্কারের কোনো প্রচেষ্টাই নেই এটা দেখলে বোঝা যায় প্রথমে সুব্রত তিনতলাটা দেখে এলো প্রকাণ্ড ছাদ ছাদের এক কোণে পাশাপাশি নাতি প্রশস্ত দুটো ঘর কিন্তু দুটো ঘরে দরজায় বাইরে থেকে ভারী তালা লাগানো দোতলায় সর্বসমেত পাঁচখানা ঘর একটি ঘর চৌধুরী ব্যবহার করেন সেটাও বাইরে থেকে তালা লাগানো সুব্রত যেটি অধিকার করেছে সেটি ছাড়া বাকি তিনটেতে কেবল শিকল তোলা কোনো তালা নেই সুব্রত দেখল ঘর তিনটি খালি পড়ে রয়েছে দুটো ঘরে একটি করে আলমারি ছাড়া অন্য কোনো দ্বিতীয় আসবাব নেই নিচে আটটি ঘর সেটি দুটি মহলে বিভক্ত অন্দর এবং সদর সদর মহলে কাছারি বাড়ি জন দুই তিন কর্মচারী দারোয়ান ভৃত্ত সব সদর মহলেই থাকে অন্দরমহলে একমাত্র পাকের ঘর ছাড়া আর অন্য কোনো ঘর ব্যবহৃত হয় না নিজের অন্দরমহলে কোন দক্ষিণ দিকে একটিমাত্র ঘর ছাড়া বাকিগুলোতে কোনো তালা নেই অন্যান্য তালাবন্ধ ঘরগুলোর মতো সুব্রত ওই ঘরের তালাটা ধরেও নাড়তে গিয়ে একটু যেন বিস্মৃত হলো ওই ঘরের তালাটা বেশ পরিষ্কার এতে প্রায় মানুষের হাতে ছোঁয়া পড়ে দেখলে বুঝতে কষ্ট হয় না সুব্রত দরজার কপার দুটো ঠেলতে সামান্য একটু ফাঁক হলো তালা লাগানো থাকা সত্ত্বেও ঘরের মধ্যে অন্ধকার কিচ্ছু দেখার উপায় নেই সুব্রত উপরে নিজের ঘরে গিয়ে হান্টিং টর্চটা নিয়ে এলো টর্চের ফাঁক দিয়ে ঘরের মধ্যে আলো ফেলতে তার নজরে পড়ল পুরু ধুলো জমেছে কিন্তু আশ্চর্য হলো যখন দেখল, সেই ঘরের ধুলোর ওপর অনেকগুলো পায়ের সুস্পষ্ট ছাপ পায়ের ছাপ ছাড়া আর কিছুই তার নজরে পড়ল না তালাটা খোলা যায় না ভারী মোটা জার্মান তালা সুব্রত টর্চ আনার সময় তালা চাবি খোলা যন্ত্রপাতিগুলো নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ চেষ্টা করতেই তালাটা খুলে গেল ছোট্ট একটা ঘর এবং ঘরটা একেবারে খালি মাত্র একটা গা আলমারি দেখা যাচ্ছে এগিয়ে গিয়ে গা আলমারি কপারটা খুলে ফেলল আলমারিটা শূন্য কিচ্ছু নেই কতগুলো আরশোলা এদিক ওদিক উড়ে গেল কতগুলো ছোঁচো চিকচিক করে ডেকে উঠল আর একটা বিশ্রী ধুলোর গন্ধ মেঝেতে ধুলো জমে রয়েছে তার উপর অসংখ্য পদচিহ্ন কোনোটা ঘরের মধ্যে এসে ঢুকেছে কোনোটা আবার বাইরের দিকে চলে গেছে সুব্রত টর্চের আলো ফেলে পদচিহ্নগুলো দেখতে লাগল সবই একই ধরনের এবং একই আকারের সে আবার ঘরে চতুর পার্শ্বে আলো ফেলে দেখল না কিচ্ছু নেই এ ঘরে দীর্ঘকাল ধরে কোনো লোক বাস করে না তাতে কোনো ভুল নেই অথচ ঘরের মেঝেতে ধুলোতে পদচিহ্ন ছড়ানো এটা কেন সুব্রত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল বেলা প্রায় এগারোটা আর দেরি করাটা ঠিক নয় সুব্রত উপরে নিজের ঘরে চলে এলো একটু পরে বুঝতে পারল দুঃখীরামও ফিরে এসেছে দ্বীপ্রহরে আহারাদির পর সুব্রত প্রাসাদের আশেপাশে চারিদিক ভালো করে পরীক্ষা করল বাড়ির পিছন দিকে টিনের ও খোলা শেড অনেকগুলো চালা ঘর সেগুলোর মধ্যে নানান সাইজের কাঠ এবং তক্তা সাজানো বাদিকে একটি প্রশস্ত চত্বর চত্বরের একদিকে হাতি ও ঘোড়াশাল দুটো ঘোড়া ও তিনটে হাতি আস্তাবলে রয়েছে এখন মাত্র একটি ঘোড়া রয়েছে অন্যটিতে চেপে চৌধুরী কারখানায় গেছে একজন মাহুত ও চারজন সহিস তারা সপরিবারেই আস্তাবলের পাশের চালাঘরে থাকে কাছারি বাড়ির ডান দিকে একটি ফুলের বাগান ছোট একটি চালাঘর তার পাশে সপরিবারে মালি সেখানে থাকে পিছন দিকে কিছু দূর এগিয়ে গেলে অনুর্বর রুক্ষ মাঠ মাঠের মধ্য দিয়ে একটি সরু পায়েচলা পথ আর দূরে দেখা যায় পাশাপাশি দুটো পাহাড় প্রাসাদ ছেড়ে ওই পথে এগিয়ে গেলে পাহাড়ের কোল ঘেঁষে কিছু দূরে সাঁওতালদের বাস তাদের প্রত্যেকেই প্রায় এদের কাঠের কারখানায় কাজ করে ঘুরে ঘুরে সুব্রত অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল পিপাসাও পেয়েছিল এখন এক কাপ চা পেলে নেহাত মন্দ হতো না সুব্রত কাছারি বাড়িতে আবার ফিরে এলো দুঃখীরামকে ডেকে চা আনতে বলল অধ্যায় পাঁচ ক্রমশ সন্ধ্যার অন্ধকার যেন কালো একটা ওড়না টেনে দিল পৃথিবীর বুকে সুব্রত চুপচাপ একাকিতার ঘরের সামনে খোলা চাত্রার উপর একটা ক্যাম্বিসের ইজি চেয়ারে গা ঢেলে নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়েছিল অন্ধকারে ছাদের ওপর নুয়ে পড়া বটবৃক্ষের পাতাগুলো ছোট ছোট হাতের মতো যেন দুলে দুলে কি একটা অজ্ঞাত ইশারা করছে আর কিছুক্ষণ পরে রাত্রি যখন গভীর হবে এবারের আশেপাশে সব অদেহী প্রেতাত্মারা ঘুম ভেঙে জেগে উঠবে তাদের দেখা যাবে না অথচ তাদের পায়ের শব্দ শোনা যাবে তাদের নিঃশ্বাসে বইবে মৃত্যুর হাওয়া জুতোর শব্দ শোনা গেল বারান্দায় সুব্রত সজাগ হল শিবনারায়ণ চৌধুরী নিশ্চয়ই আসছেন পরক্ষণে চৌধুরী এসে ছাদে প্রবেশ করলেন কল্যাণবাবু আছেন হ্যাঁ আসুন চৌধুরী মশাই কখন ফিরলেন কারখানা থেকে এই তো কিছুক্ষণ হলো ফিরে স্নানাদি করলাম তারপর সারাটা দিন একা একা কাটাতে হলো খুব নিশ্চয়ই কষ্ট হয়েছে আপনার না কষ্ট আর তেমন কি নির্জনতা আমার ভালোই লাগে তা আপনার অধিকার কাজ কত দূর হলো সবই প্রায় শেষ হয়ে গেছে এখন চালানটা তৈরি করে গাড়িতে চাপিয়ে স্টেশনের দিকে রওনা করে দিতে পারলেই হলো আজ সারাটা রাত্রি ধরে গাড়িতে বোঝাই হবে ভোরবেলা আমি গিয়ে রওনা করে দিয়ে আসবো এই মাত্র রাত্রে আহারাধির পর সুব্রত এসে শয্যায় শুলো বটে কিন্তু চোখের পাতায় ঘুম যেন আসতে চাইল না আর কেন যেন ঘুরে ঘুরে কেবলই ছাদের দিকে খোলা জানলাটার ওপর গিয়ে চোখের দৃষ্টি পড়ছিল অন্ধকারে বাতাসে ছাদের ওপর নুয়ে পড়া বৃক্ষের পাতার কাপুনির শব্দ একটা না শোনা যাচ্ছিল কেমন যেন একটু তন্দ্রামতো এসেছিল সহসা এমন সময় আবার গত রাত্রে সে করুণ কান্নার পুনরাবৃত্তি ঘটল সুব্রত ধর্মর করে শয্যার ওপর উঠে বসল কে কাছে যে অমনিভাবে সুব্রত দরজা খুলে বাইরে অন্ধকারে গিয়ে দাঁড়াল এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল কান্নার শব্দ সে বারান্দা অতিক্রম করে সিঁড়ির থেকে এগিয়ে গেল কি যেন একটা অজ্ঞাত আকর্ষণে সিঁড়িটা অন্ধকার আবার নিজের ঘরে গিয়ে টর্চটা নিয়ে আসলো সিঁড়ির স্তূপিকৃত অন্ধকারকে বিদীর্ণ করে যেন পাতালপুরে মৃত্যু গুহা থেকে কোনো এক অশারীরিক কান্নার শব্দ ওপর দিকে ঠেলে ঠেলে আসছে সুব্রত টর্চের বোতাম টিপল মুহূর্তে স্তূপিকৃত অন্ধকার সরে গিয়ে সমগ্র সিঁড়িপথটি আলোকিত হয়ে উঠল সিঁড়ি বেয়ে সুব্রত নিচে চলে আসলো প্রথমে সুব্রত সদর মহলটা দেখল না কিচ্ছু নেই সন্দেহজনক তারপর অন্দর মহলে গিয়ে প্রবেশ করল এবারে কান্নার শব্দটা যেন স্পষ্ট হয়ে কানে আসছে চলতে চলতে সুব্রত দ্বীপপ্রহরে যে ঘরটার তালা ভেঙেছিল সেই দরজাটা সামনে এসে দাঁড়ালো তালাটায় হাত দিতেই তালাটা খুলে গেল বুঝল তালা খোলার ব্যাপারটা কেউ টের পায়নি মনে হচ্ছিল কান্নার শব্দটা এই ঘর থেকেই আসছিল নিঃশব্দে সুব্রত অন্ধকার ঘরটার মধ্যে পদার্পণ করল হ্যাঁ আরও স্পষ্ট শোনা যাচ্ছে মনে হচ্ছে মেঝের ওপর কেউ যেন ফুলে ফুলে লুটিয়ে কাঁদছে কে কাঁদ্য কে চাপা গলায় সুব্রত প্রশ্ন করল মুহূর্তে কান্নার শব্দ থেমে গেল সুব্রত কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে অন্ধকার ঘরটার মধ্যে কান পেতে দাঁড়িয়ে রইল না তো আর তো কোনো শব্দ নেই যেই কাঁদুক সে আর কাঁদছে না কি হলো কে কাঁদছিলে কথা বলছো না কেন জবাব দাও কে সহসা এমন সময় গত রাত্রের মতো কার পায়েস শব্দ পাওয়া গেল অস্থির পদে কে যেন আশেপাশে কোথাও পায়সারি করছে সুব্রত এবারে টর্চের বোতাম টিপে টর্চটা আবার জ্বালালো কেউ কোথাও নেই খা খা করছে শূন্য ঘর বাড়িটা কি ভৌতিক কী আশ্চর্য ব্যাপার খসখস শব্দ তুলে পায়ের কাছ দিয়ে একটা বড় ইঁদুর চলে গেল ঘরের কোণে সুব্রত তার ওপর আলো ফেলল হঠাৎ আলোয় ইঁদুরটা যেন হকচকিয়ে গেল পরক্ষণে এক লাফে কপাট খোলা দেওয়াল আলমারিটার মধ্যে লাফিয়ে অদৃশ্য হল আশ্চর্য ইঁদুরটা কোথায় গেল অত বড় ইঁদুর আলো ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রত আলমারির ভেতরটা তন্নতন্ন করে খুঁজতে লাগলো আলমারিটায় সর্বসময়ে তিনটে তাক সব নিচে তাকে লাফিয়ে উঠে ইঁদুরটা অদৃশ্য হয়ে গেছে হঠাৎ নজরে পড়ল সবার নিচে তাকে ডান দিককার দেওয়ালে একটা বড় ফকর এতক্ষণে সুব্রত বুঝল ওই ফকরের মধ্য দিয়ে ইঁদুরটা অদৃশ্য হয়েছে এমন সময় আবার সেই কান্নার শব্দ আবার স্পষ্ট হয়ে কানে আসলো নিজের অজ্ঞাতে সুব্রত ফোকরের দিকে ঝুঁকে পড়ল হ্যাঁ ঠিক এতক্ষণে চকিতে ওর মাথায় একটা সম্ভাবনা দেখা দিল অশরীরে কান্না নয় কোনো জীবন্ত হতভাগ্যের বুক ভাঙা কান্না সুব্রত ফোকরটা ভালো করে পরীক্ষা করে দেখতে থাকল নিশ্চয় এই ঘরের নিচে কোনো চোরা কুঠুরি রয়েছে আর সেই চোরা কুঠুরির অন্ধকার অতল গহ্বর থেকে আসছে কান্নার শব্দ কিন্তু প্রবেশপথ কোথায় সুব্রত আলমারিটা ভালো করে পরীক্ষা করতে লাগলো চারিপাশে টিপে টিপে হাত বুলিয়ে পরীক্ষা করল কিন্তু কোনো অদৃশ্য সংকেত চোখে পড়ল না আলমারি কপাটের গায়ে কিচ্ছু নেই আলমারি কপার দুটো খুললো আবার বন্ধ করল দু তিনবার খুলে আর বন্ধ করতে করতে চতুর্থবার একটু জোরে কপার দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সরসর করে একটা ভারী শব্দ কানে এলো পরক্ষণেই তার চোখের সামনে যে বিস্ময়কর ঘটনাটা ঘটে গেল। তাতে ভূত দেখার মতো চমকে দুপা নিজের অজ্ঞাতেই পিছিয়ে গেল আলমারি মধ্যস্থিত পশ্চাতের দেওয়াল ও সেলফগুলো আর দেখা যাচ্ছে না তার জায়গায় একটা কালো গহবর হাঁ করে মুখ বাড়িয়ে যেন ওকে গ্রাস করতে চাইছে অধ্যায় ছয় কিরিটি কতকটা ইচ্ছে করে বিকাশের ওখানে উঠেছিল যে কাজের জন্যে ও রায়পুরে এসেছে অজ্ঞাত বেজ ধরে ও জানতো বিকাশের ওখানে থাকলে তার সুবিধাই হবে বিকাশ ও কিরিটির ওর বাসায় উঠে আসায় বেশ সন্তুষ্টই হয়েছিল কিরিটির সাথে আলাপ আলোচনায় রায়পুর হত্যা মামলায় বিশেষ আগ্রহান্বিত সে হয়ে উঠেছিল কিরিটির তীক্ষ্ণ বিচার শক্তি অদ্ভুত বিশ্লেষণ ক্ষমতা ওকে মুগ্ধ করেছিল কিন্তু এখন আর তার কিছুই নেই কিরিটি যেন শামুকের মতো নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে দিন রাত ঘরে বসে আপন মনে চোখ বুঝে কিছু ভাবে নয়তো নোট বইতে খসখস করে কি যেন লেখে সন্ধ্যাবেলা থানার সামনে মাঠের মধ্যে দুজনে যখন ইজি চেয়ার পেতে বসে থাকে বেশিরভাগ সময় কিরিটি আজে বাজে গল্প করে কাটিয়ে দেয় মামলার ধারে কাছেও যায় না রাত্রি তখন প্রায় গোটা এগারো বা সাড়ে এগারো হবে হঠাৎ একটা তীব্র আলো রশ্মি এসে বিকাশ ও কিরিটি আহারাদির পর যেখানে গাছের তলায় অন্ধকারে চেয়ার পেতে বসে গল্প করছিল সেখানে পড়ল দেখুন তো বিকাশবাবু সাইকেল করে এত রাত্রে কে এলো কিরিটি বলল সত্যি একটা সাইকেল এসে ওদের অল্প দূরে থামল সাইকেল আরোহী নিচে লাফিয়ে পড়ল কে বিকাশ প্রশ্ন করল স্যার আমি সতীশ সতীশ এগিয়ে আসে হ্যাঁ কী সংবাদ এত রাত্রে খুব জোরে অনেকটা পথ সাইকেল চালিয়ে এসে সতীশ বেশ হাঁপিয়ে পড়েছিল টেনে টেনে বলল হাগ্যে রাজা বাহাদুর পাঠিয়ে দিলেন রাজা বাহাদুরের খুঁড়ো মশাই বাবুকে তার শোবার ঘরের মধ্যে কারা যেন বুকে তীর মেরে আমাদের লাহিরি মশার মতো খুন করে রেখে গেছে এক নিঃশ্বাসে সতীশ কথাগুলো বলল সংবাদটা শুনে বিকাশ লাভ দিয়ে উঠল কী বলছো তুমি আবার খুন আগে স্যার তারপর একটু থেমে সতীশ আবার বলল আপনি তাড়াতাড়ি চলুন স্যার রাজা বাহাদুর বড্ড নার্ভাস হয়ে পড়েছেন আচ্ছা তুমি এগো বলো আমি আসছি এক্ষুনি সতীশ চলে গেল বিকাশবাবু কিরিটি ডাকলো মৃদু স্বরে আহা বলুন আমিও আপনার সাথে যাব রাজপ্রাসাদে কি বলছেন কিন্তু সেটা কি করে হতে পারে শুনুন আপনি আমার পরিচয় দেবেন সিআইডির ইন্সপেক্টর বলে আপনি বলবেন এই কেসের তদন্ত করতে ওপরওয়ালারা আমাকে আপনার সাহায্যে পাঠিয়েছেন কলকাতা থেকে ইন্সপেক্টর অর্জুন রায় বলে আমার পরিচয় দেবেন আচ্ছা ঠিক আছে চলুন আপনি হয়তো অকুস্থানে গেলে নিজের চোখে পরীক্ষা করলে অনেক কিছুই দেখতে পাবেন সত্যি কথা বলতে কি বিকাশ কিরিটির এই প্রস্তাবে যেন হাতে স্বর্গ পেল কিরিটিকে এই বেশে গমনোদ্দত দেখে বিকাশই হঠাৎ আবার প্রশ্ন করল আপনি কি এই বেশেই যাবেন হ্যাঁ সাধারণ ড্রেসে অনেক সময় সিআইডি লোকেদের ঘুরতে হয় তাছাড়া আরও একটা কথা আমার অর্জুন রায় পরিচয় একমাত্র রাজা বাহাদুরকে ছাড়া আর কাউকে দেবেন না তাকে শুধু আড়ারে ডেকে চুপি বলবেন এত বড়ো সুযোগটা সহজে মেলে না বিকাশ বাবু। তারপরেই যেন কতকটা অস্ফুট কণ্ঠে গিরিটি বলল আমি জানতাম নিশানাতে দিনও ঘনী এসেছে তবে এত শীঘ্র সেটা ভাবিনি আমি ভেবেছিলাম বিকৃত মস্তিষ্ক বলে হয়তো কিছুদিন সে রেহাই পাবে না এখন দেখছি আমার হিসেবে ভুল হয়েছিল বিকাশ কিরিটির অর্ধস্ফুট স্বগতোক্তিগুলো ভালো করে বুঝতে না পেরে প্রশ্ন করল কি বলছেন আপনি না কিছু না আমি ভাবছিলাম জীবিত অবস্থা নিশানাতের সাথে একটা দেখা করতে পারলে তদন্তের অনেক সুবিধে হতো কিন্তু যেমনটি চাওয়া যায় তেমনটি হুবহু হয় না হাতের কাছে যেটুকুনি পাওয়া গেল ঠিক আছে তারই পূর্ণ সদ্ব্যবহার করা যাক এখন উঠুন আর দেরি নয় সামান্য চেহারায় অদলবদল করে নিল কিরিটি তারপর দুজনে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল কারো মুখে কোনো কথা নেই হঠাৎ বিকাশ ডেকে উঠল কেরিটি বাবু হুম হুম কেরিটি নয় বলুন বাবু। আর খুব সাবধান কেরিটির নামটা অত্যন্ত পরিচিত যদিও সামান্য চেহারার অদল বদল আমি করে নিয়েছি তবু সাবধানের কোনো মান নেই না আর ভুল হবে না চলুন হ্যাঁ কী যেন বলছিলেন আপনি আচ্ছা আপনার কি মনে হয় খুনি এখনও আশেপাশে কোথাও ঢাকা দিয়ে রয়েছে হো হো করে হেসে উঠল কেমন করে বলি বলুন তো আমি তো আর গণক ঠাকুর নই না কিন্তু অনেক সময় শুনেছি খুনিরা খুন করার পর অবস্থা বোঝার জন্য অকুস্থানে ফিরে আসে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান বিকাশ বাবু কিন্তু সময় না হওয়া অবধি খুনিকে ধরা যাবে না তাহলে সব খেসে যাবে খুনি যদি এখন ওইখানে থাকেও তবু জানবেন এখনও তাকে ধরার মাহেন্দ্র ক্ষণ আসেনি ভয় নেই আপনার লগ্ন এলে বরকে পিড়িতে বসাবো। বসাব রায় লগ্ন বয়ে যেতে দেয় না কখনো কিরিটি দৃঢ়স্বরে বলল একটু থেমে আবার বলতে শুরু করল তাছাড়া ভেবে দেখুন বিকাশ বাবু খুনিকে ধরে ফেলার সাথে সাথে সমস্ত রহস্যের সব উত্তেজনা বা আনন্দের সমাপ্তি ঘটবে চিন্তা করে দেখুন খুনিকে আপনি জানতে পেরেছেন অথচ জেনেও না জানার ভান করে রয়েছেন খুনিকে সহজে নিশ্চিন্তভাবে চলে ফিরে বেড়ানোর জন্যে আপনি সেটাই করছেন সেও পরম নিশ্চিন্তে রয়েছে একবারও ভাবছে না যে একজনের চোখে সে ধরা পড়ে গেছে একজনের সদা সতর্ক দৃষ্টি তার পিছনে ফিরছে তারপরে যেই সময়টা হলো প্রমাণগুলো সমস্ত আপনার হাতের মুঠোয় এসে গেল আর আপনি ঝাঁপিয়ে পড়লেন খুনের ওপরে কথা বলতে বলতে দুজনে প্রায় প্রাসাদের বড় গেটটার সামনে ততক্ষণে এসে দাঁড়ালো গেটের বাইরে ছোট্টু সিং পাগড়ি মাথায় লাঠি হাতে দাঁড়িয়েছিল সেলাম দিল গেটের বড় আলোটা জেলে দেওয়া হল উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় তীব্র দৃষ্টি বুলিয়ে ছোট্ট সিং আপাদমস্ত কিরিটিকে দেখল সুব্রত চিঠির বর্ণনা তার মনে ছিল ছোট্ট সিংকে চিনতে এতটুকু কষ্ট হয়নি ছোট্ট সিংয়ের পাশেই বসেছিল সুবোধ মণ্ডল ওরা কারো দিকে দৃষ্টিপাত না করে গেট অতিক্রম করে এগিয়ে চলল খাচাঞ্চি ঘরের সামনে মহেশ সামন্ত ও আরও একজন দাঁড়িয়ে ফিসফিস করে কথাবার্তা বলছিল ওদের এগিয়ে আসতে দেখে হঠাৎ চুপ করলো কেরিটি চাপা গলায় প্রশ্ন করল এরা প্রথমটা জানি না আর দ্বিতীয়টা হচ্ছে মহেশ সামন্ত আচ্ছা এরাই তাহলে আর গেটের সামনে একজন ছিল একজন তো ছোট্ট সিং আর দ্বিতীয় সুবোধ মণ্ডল আচ্ছা যে জেগে ঘুমায় দু চারবার আসা যাওয়া করতে করতে বিকাশের রাজবাড়ির অন্দর মহলটা বেশ পরিচিত হয়ে গিয়েছিল সোজা কিরিটিকে নিয়ে সিঁড়ির ওপরে চলল সেদিনের মতো আজও বাহাদুরের খাসভিত্ত শম্ভু সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল রাজা বাহাদুর কোথায় আগে তেনার বসার ঘরে অস্থিরভাবে রাজা বাহাদুর পায়চারি করছিলেন ওদের পদশব্দে মুখ ফিরিয়ে তাকালেন হ্যাঁ বিকাশ বাবু পরক্ষণে কিরিটের প্রতি নজর পড়তে ভুরুটা ঈষৎ কুচকে গেল কিরিটের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা এড়ালো না সে মৃদু হেসে একটু এগিয়ে এসে বলল আমার নাম অর্জুন রায় বিকাশ এবার বাকি পরিচয়টুকু শেষ করে দিল আমারই ভুল হয়েছে রাজা বাহাদুর ইনি সিআইডি ইন্সপেক্টর মিস্টার অর্জুন রায় লাহিরি কেসের তদন্তে সাহায্য করার জন্যে হেডকোয়ার্টার থেকে এখানে এসেছেন আজ দিন দুই হল আর ইনি মহামান্য রাজা বাহাদুর শ্রীযুক্ত সুবিনয় মল্লিক রায়পুর স্টেট এরপর উভয়কে উভয় নমস্কার এবং প্রতি নমস্কার করল কিন্তু কিরিটি লক্ষ্য করল তথাপি যেন রাজা বাহাদুরের মুখ থেকে সম্পূর্ণ বিরক্তির ভাবটা গেল না কিরিটি সেদিকে আরও বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করল না এবং বর্তমান কেস সম্পর্কে তার বিশেষ একটা কিছু উৎসাহ আছে সে ভাবও প্রকাশ করতে চাইল না সুবিনয় মল্লিক বললেন মৃতদেহ নিশ্চয়ই আপনারা দেখতে চান দারোয়া সাহেব হ্যাঁ নিশ্চয়ই তবে যে ঘরে মৃতদেহ রয়েছে সেই ঘরেই সকলকে যেতে হবে কেননা যে ঘরে খুঁড়োমশাই থাকতেন সেই ঘরেই তিনি নিহত হয়েছে। আচ্ছা তাই চলুন তাহলে মিথ্যে আর দেরি করে লাভ কী বিকাশ বলল একটু অপেক্ষা করুন রাজা বাহাদুর কিরেটি গমনোদ্যত সুবিনয় মল্লিককে বাধা দিল ওরা দুজনেই একসঙ্গে ফিরে দাঁড়ালেন দুজনের চোখেই এই দৃষ্টি মৃতদেহ দেখার জন্য তাড়াহুড়ো করার কিছুই নেই কারণ যিনি মারা গেছেন তিনি যখন নিঃসন্দেহেই মারা গেছেন তখন আগে সমস্ত ব্যাপারটা একবার শুনতে পারলে ভালো হতো তারপর রাজা বাহাদুরের দিকে তাকিয়ে কিরেটি বলল একটুও কিছু বাদ না দিয়ে সমস্ত ব্যাপারটা একটু খুলে বলুন তো রাজা বাহাদুর যা বললেন সংক্ষেপে হলো বিকাশ বিকাশবাবুর মুখেই হয়তো শুনে থাকবেন আমার কাকা নিশানাথ মল্লিক সোলপুর স্টেটের আর্টিস্ট ছিলেন কিছুদিন হলো মাথায় গোলমাল দেখা দেওয়ায় স্টেটের চাকরি থেকে ছাড়িয়ে আমি নিজের কাছে এক প্রকার জোড়াজুরি করেই নিয়ে আসি বাবা শ্রীকণ্ঠ মল্লিকরা ছিলেন তিন ভাই বড়ো শ্রীকণ্ঠ বেজ সুধাকণ্ঠ আর কনিষ্ঠ বাণীকণ্ঠ শ্রীকণ্ঠ মল্লিকের পিতা রত্নেশ্বর মল্লিক কোনো একটা কারণে মধ্যম এবং কনিষ্ঠ পুত্রের ওপর বিরূপ হয়ে যাবতীয় সম্পত্তি জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ মল্লিককে দিয়ে যান মধ্যম আর কনিষ্ঠের জন্য সামান্য কিছু মাসোহারার ব্যবস্থা করে দিয়ে যান সুধাকণ্ঠ ছিল অত্যন্ত আত্মাভিমানী পিতার ব্যবহারে বোধহয় ক্ষুব্ধ হয়ে তিনি তার একমাত্র মাতৃহারা পুত্র হারাধনকে নিয়ে ভাগলপুরে চলে যান এবং সেখানে যাবার কয়েক বছর পর হারাধন যেবার এন্ট্রান্স পাশ দেন সেবারে মারা যান তখন হারাধন মোক্তারি পাশ করে সবে কিছুকাল ভাগলপুরে প্র্যাকটিস করেছে তারপর রায়পুরে আসলো প্র্যাকটিস করলো এবং বসবাসও শুরু করলো এদিকে রত্নেশ্বরে মৃত্যুর দুমাস পরেই কনিষ্ঠ বাণীকণ্ঠ এবং তার স্ত্রী একমাত্র পুত্র নিশানাথকে রেখে মারা যান নিশানাথ আর্ট স্কুল থেকে পাশ করে কিছুকাল পরে শোলপুরে চাকরি করতে চলে গেলেন আমার এখানে এসেছিলেন মাস মাত্র আমি যেদিন হঠাৎ আততাইয়ের হাতে আহত হই সেদিন থেকে কাকার পাগলামিটা ক্রমশই বেড়ে ওঠে এবং সর্বদা তাকে দেখাশোনা করছিলেন আমার বিমাতা আজ দুপুর থেকে চুপচাপ ছিলেন সন্ধ্যা থেকে রাত্রি নটা পর্যন্ত মা কাকার কাছেই ছিলেন রাত্রি নটার পর মা কাকার খাবার আনতে গেলেন এমন সময় হঠাৎ একটা চিৎকার শোনা গেল আমি ঘরে বসে নিউজ পেপারটা পড়ছিলাম হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলাম গিয়ে দেখলাম আমার বিমাতাও ততক্ষণে সেই ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন কাকা জানলার নিচে উপর হয়ে পড়ে রয়েছেন তাড়াতাড়ি কাকাকে গিয়ে ধরতে দেখলাম বুকের কাছে জামা আর মেঝেতে রক্ত এবং বাদিকের বুকে বিধে রয়েছে একটা তীর ঠিক যেমনটি বিধে ছিল বুকে বুঝলাম হতভাগ্য লাহির মতোই তারও মৃত্যু ঘটেছে এবং কোনো অদৃশ্য আত তাই হাতে তক্ষণি আপনার কাছে লোক পাঠালাম এবারে গিরিটি প্রশ্ন করল আচ্ছা মিস্টার মল্লিক চিৎকার শোনার পর আপনি যখন গিয়ে প্রবেশ করলেন ঘরে আপনার কাকা তখনও বেঁচেছিলেন না তার আগেই মারা গেছেন না মিস্টার রায় আমি জীবিত অবস্থায় ওনাকে দেখিনি আপনার এঘর থেকে সেই ঘরে যেতে কতক্ষণ সময় লাগতে পারে তা ধরুন মিনিট পাঁচ ছয় তো হবে আপনি চিৎকার শুনেই ছুটে গিয়েছিলেন মানে একটুও দেরি করেননি হ্যাঁ তাই আপনার এঘর থেকে সে ঘরে কোনো চিৎকারের শব্দ হলে অনায়াসে তবে শোনা যায় হ্যাঁ নিশ্চয় হুম আর কে কে সেই চিৎকার শুনতে পেয়েছিলেন বোধ হয় অনেকে শুনেছিল কেননা আমরা মানে আমি আর আমার বিমাতা সে ঘরে গিয়ে ঢোকার পর কিছুক্ষণের মধ্যে বাড়ির চাকর বাকররাও ছুটে এসেছিল আচ্ছা রাজা বাহাদুর আপনার যদি আপত্তি না থাকে আমি রানিমাকে মানে আপনার বিমাতাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আচ্ছা এটা কি বিশেষ প্রয়োজনীয় হ্যাঁ না হলে আমি তাকে কষ্ট দিতাম না আচ্ছা ঠিক আছে তাকে আমি ডাকাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাল পাঠ করে শোনাব তাহলে আজকের মতো আসছি নমস্কার